नमस्कार, निवेदन करते चले एक अनुगल्प आमेर लोभे शैशव स्मृति थेके तैरी करा ए कहनी सम्पूर्ण वास्तव। देखतेछेन तुई बाबा सेई आमसुरीर सन्ध्याकाल, आमि आर आमार कुट्टी काका आमसुरीर जन्य एरमि एक सन्ध्याय बर्षाकाले बाइरेछिलाम। তারপরে ঘটনা শুনেন এবার। এবার শুনুন সেই আমচুরির মজার গল্পটা। একদিন আমি আর আমার কুট্টি কাকা বড় রাস্তা দিয়ে গ্রামের মুখে ঢুকছি। হঠাৎ কুট্টি কাকা চিৎকার করে বলে, আরে বাবু দেখ দেখ ওই আম গাছটা দেখ, কেমন আঙুরের থোকার মতন আমগুলি জ্বলতে আছে, সব কাঁচা কাঁচা সুন্দর আম। চল সুপি সুপি আমগুলি সব পাইরা লইয়া পালাই। আমি বললাম, পালাবে? ফের ধরা পড়লে কী হবে? কুট্টি কাকা চিৎকার করে বলল, আরে চুপ কর, এরম অলক্ষণই কথা কইতে নাই, আমার পেছন পেছন আ, যা আমি করি চুপচাপ দেখ। কুট্টি কাকা তখন একটা দুটো করে আম আমার হাতে দিতে লাগলো। একসময় ফিস ফিস করে বলল, আরে নে নে তোর পকেটে ভইরা নে, যে প্যান্টটা আজকে পইরা আইস ওইটা আমার প্যান্ট, বড় বড় পকেট আছে, নে আমগুলি সব ঢুকার মধ্যে ঢুকা। আমি আজ্ঞাবহ দাসের মতন সব আমগুলো একে একে পকেটে ভরতে লাগলাম। এমন সময় দেখি ওই বাড়ির বুড়িটা বেরিয়ে চিৎকার শুরু করেছে, এ কে রে আলার পোলা, আমগুলি চুরি করতে আসোস, সব আম আমগুলো ইয়ে গেল রে, দেখ 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 নিয়ে গেল সব, সব চুরি করে, কোন আলার পোলা রে, ধর ধর কোন বাড়ির পোলা এগুলি, ধর রে। কুট্টি কাকা তখন ইশারা করলো বেড়া টপকাতে, বেড়া টপকে দে দৌড়। তখন দুজনে মিলে দৌড়াচ্ছি আর হাঁপাচ্ছি। কুট্টি কাকা এমন সময় চিৎকার করে বলল, কিরে পকেট ভরে রেখেছিস তো যে কটা দিছিলাম? আমিও তখন ঘাম নেড়ে বললাম, হ্যাঁ হ্যাঁ সব নিয়েছি সব নিয়েছি, তোমায় কোনো চিন্তা করতে হবে না, এখন চলো কোথায় যাবে। কুট্টি কাকা তখন বলল, একদম বাড়িতে ঢুকবি না, বাড়ির পেছনে যে ঝোপটা আছে ওই ঝোপের পেছনে চল, দুইজনে আমগুলি ভালো করে বার করে ধুইয়া তারপরে কাঁচা লঙ্কা আর ওই কি বলে নুন তেল দিয়া মাইক্ষা জড়াবো, তারপরে কুশি বানায় খাবো, এই তোর ঠাকুমার বাড়ির ঘর দিয়া এগুলি নিয়ে আসবি। এই আমার ঠাকুর মানে তোমারই তো মা? আরে হ্যাঁ হ্যাঁ হইল, চল চল এবার বার কর দেখি। এইবার তো আমি বার করা শুরু করেছি পকেট হাতের আম, দেখি একই একখানাও তো আম নেই। কুট্টি কাকাকে তখন আস্তে আস্তে বলি, ও কাকা একখানাও তো আম নাই। কুট্টি কাকা চিৎকার করে বলে, আম নাই মানে? তোরে যে আমি গোটা দশেক বড় বড় আম দিলাম পকেটে ভরার জন্য এগুলি ভরস নাই? আমি তখন বলি, আরে হ্যাঁ বললাম তো, এখন তো দেখি একটাও নেই। কুট্টি কাকা আরও রেগে বায়ার, দেখ দেখ পকেট হাতরাইয়া ভালো করে দেখ, গেল গোনা নে, দেখি ভূত নাকি না ম্যাজিক। আমি পকেটে হাত দিয়ে দেখি পকেটের মধ্যে একটাও সত্যি আম নেই, আসলে প্যান্টের পকেট দুটোই তো ফুটো। আমি তখন বলি, কুট্টি কাকা সর্বনাশ, প্যান্টে দুটো পকেটই তো ফাঁকা, ফুটা সেরা। কুট্টি কাকার মাথায় হাত, সে চিৎকার করে বলল, হালার পোলা তোরে যে আমি দিলাম তখন তুই টের পাস নাই, আমগুলি সব পকেট দিয়ে ফুটে দিয়া চাইতে আসি গিয়ে গলায় গলায় গলে, এখন তুই আমার কাছে আম নাই। আমিও তখন রেগে গেছি, কুট্টি কাকা আমারে তুমি হালার পোলা কইবা না, আমি তোমার দাদার পোলা, সাবধান মুখ সামলায় কথা কও, এলে সব কিন্তু ফাঁস করাইয়া দেবো। তখন আর কী করবো, দুজনে মুখ ভার করে বসে রইলাম। এই হলো আমাদের ছোটোবেলার আমচুরির মজার গল্প।